হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মৎস্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29শে আগস্ট, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি আবেদনপত্র জমা শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে। আবেদনপত্র গ্রহণ চলবে 10শে অক্টোবর 2023 পর্যন্ত। তো এখনও 1 মাস সময় আছে, আপনারা সময় মতো যখন আবেদন করার সময় হবে তখন আবেদন করে নেবেন। তো আজকে দেখব যে কী কী রয়েছে এই আবেদনপত্রে। প্রায় 32টা পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এবং যার জন্য আপনার লোক নিবে 722 জন। তো বুঝতে পারছেন অনেক লোক নিবে। তো যাদের যে যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদ আছে এখানে। আপনার এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক ও সমমান ডিগ্রির যোগ্যতা সম্পন্ন অনেক ধরনের জব আছে এখানে। তো যার যোগ্যতা অনুযায়ী সে এখানে আবেদন করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা প্রকাশিত হয়েছে 29শে আগস্ট 2023 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 26/2/2023 খ্রিস্টাব্দ তারিখের সংখ্যকপত্রের অনুমোদনক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটত অনলাইনে http://dovtalk.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে হবে। তো ওয়েবসাইটটা নিয়ে আমি ভিডিওর শেষে দিই আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ওয়েবসাইটে আবেদন করবেন। সেইটা দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার আগে বলে রাখি, এই ধরনের নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনি সরাসরি পেয়ে যান। তো 1 নম্বর পদটা হচ্ছে নকজাকার, যেটার 11 নম্বর গ্রেড। এটা সর্বোচ্চ বেতন হচ্ছে 30,230 টাকা পর্যন্ত। এটাতে পদের সংখ্যা হচ্ছে মাত্র 4 জন। এখানে যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 4 বছর মেয়াদি ডিপ্লোমা এখানে থাকতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে সিনিয়র ফটো আর্টিস্ট, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে আপনার 30,230 টাকা পর্যন্ত। এখানে লোক নিবে 1 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারু ও কারুকলা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনন্য স্নাতক ডিগ্রি। 3 নম্বর পদের জন্য হচ্ছে আপনার নাম হচ্ছে ম্যাট, এটা বেতন গ্রেড হচ্ছে 13। বেতন স্কেল দেখেন 11,000 থেকে 26,590, অর্থাৎ সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। এখানে 1 জন লোক নিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে সেকেন্ড ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 14। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, অর্থাৎ বেতন পড়বে আপনার 24,680 টাকা পর্যন্ত সর্বমোট। লোক নিবে 1 জন। যোগ্যতা হচ্ছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিউটেন্সি প্রাপ্ত, অর্থাৎ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, সংশ্লিষ্ট কাজ 1 বছর একটা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার ম্যারিন, বেতন গ্রেড হচ্ছে 14। বেতন স্কেল হচ্ছে সর্বোচ্চ 24,680 টাকা। এখানে লোক নেওয়া হবে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটার সর্বোচ্চ বেতন হচ্ছে 24,680 টাকা। এখানে লোক নিবে 8 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন হতে হবে, যেখানে আপনাকে বাংলায় 45 এবং ইংরেজি 70 শব্দ পর্যন্ত লিখতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষা প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 7 নম্বর যে পদ সেটা হচ্ছে স্টোর কিফার, এখানে বেতন হচ্ছে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে আপনার 2 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে আপনার ট্রাক চালক, যেখানে বেতন হচ্ছে আপনার সর্বোচ্চ 22,490 টাকা। যারা ড্রাইভিং লাইসেন্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন, এখানে 1 জন মাত্র লোক নিবে। তাহলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ,
দুই বছরের কাজের অভিজ্ঞতা, বাংলাদেশ সড়ক পরিবহন করতে অর্থাৎ বিআরটি করতে একটি লাইসেন্স থাকতে হবে আপনাকে। তাহলে এখানে আপনার যোগ্যতা তেমন বেশি দরকার নাই, আপনার জাস্ট এখানে চালানোর অভিজ্ঞতা থাকা এবং আপনার লাইসেন্স থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। 9 নম্বর হচ্ছে কার চালক, এখানে বেতন স্কেল হচ্ছে 22,490 টাকা পর্যন্ত, এখানে লোক নেওয়া হবে 4 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8 যে পাসটা আছে অষ্টম পাস সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এই জবগুলোতে অর্থাৎ চালক, গাড়ি চালক, ড্রাইভারের যে পদগুলো আছে এখানে আপনার জাস্ট অভিজ্ঞতাটার প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরে 10 নম্বর যে পদ সেটা হচ্ছে মেকানিক, এখানে বেতন হচ্ছে সর্বোচ্চ 22,490 টাকা, এখানে লোক নিবে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 11 নম্বর পদের নাম হচ্ছে তথ্য সংগ্রহ সহকারী, যেখানে সর্বোচ্চ বেতন হবে আপনার 22,490 টাকা, এখানে লোক নিবে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিশেষজ্ঞ, তাহলে একটু খেয়াল করবেন জীববিজ্ঞান বিশেষজ্ঞ চাইছে এখানে আপনার থেকে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 12 নম্বর পদের নাম হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল, যেটার বেতন সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত হবে, এখানে লোক নেবে 8 জন। যোগ্যতা হচ্ছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে, 2 বছর একটা অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদ হচ্ছে ফিশারম্যান উচ্চ স্কেল, যেখানে সর্বোচ্চ বেতন হবে আপনার 22,490 টাকা পর্যন্ত এবং আপনার লোক নিবে মাত্র এখানে 2 জন। যোগ্যতা হচ্ছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর হচ্ছে হ্যাচারি টেকনিশিয়ান, এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃতি বোর্ড হতে মৎস্য বিষয়ে, তাহলে আপনাকে মৎস্য বিষয়ের এই যে ডিপ্লোমাটা কমপ্লিট করতে হবে, তাহলে যাদের এই ডিপ্লোমাটা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান, 15 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেটা সর্বোচ্চ বেতন হচ্ছে 22,490 টাকা, এখানে লোক নেবে 3 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট, SSC ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে 22,490 টাকা, এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে এবং কম্পিউটারে সর্বোচ্চ বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিস্ট অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক, বেতন হচ্ছে সর্বোচ্চ 22,490 জন, এখানে অনেকজন লোক নেবে 39 জন। এই যে আগের যেটা ছিল 16 নম্বর যেটা অফিস সহকারী, এখানে একদম হিউজ একটা লোক নিচ্ছে 241 জন। তো যারা যাদের যোগ্যতা আছে তারা এখানে অবশ্যই একটা আবেদন করে রাখবেন। গাড়ি চালকের যে যোগ্যতা সেটা হচ্ছে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিআরটিএ কর্তৃক একটি লাইসেন্স থাকতে হবে আপনার কাছে। তো এই 17 নম্বর পর্যন্ত যেগুলো আমরা মাত্র আপনাদেরকে দেখালাম, এগুলোর জন্য একটা শর্ত হচ্ছে শুধুমাত্র সরকারি বা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে 18 নম্বর ফার্ম অপারেটর, এখানে আপনার সর্বোচ্চ বেতন হচ্ছে 21,310 টাকা, এখানে আপনার লোক নেবে 32 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 2 বছরের একটা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এই যে 18 থেকে যে নিচের যে 32 নম্বর ক্রমিকের পদগুলো, এগুলোর জন্য গাইবান্ধা, জালকাটি, শরীয়তপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা লোকজন এখানে শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র সরকারি বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীরা এখানে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর, এখানে বেতন গ্রেড হচ্ছে আপনার 18, সর্বোচ্চ বেতন 21,310 টাকা, লোক সংখ্যা 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক 20 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক, যার বেতন হচ্ছে সর্বোচ্চ 20,010 টাকা। এখানে অনেক লোক নিবে, সেখানে 244 জন এখানে আবেদন করতে, অর্থাৎ এখানে তারা 244 জন পর্যন্ত লোক নিবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে 20,010 টাকা, লোক নিবে 41 জন, এখানে আপনার এসএসসি পাস করতে হবে। 22 নম্বর পদের নাম হচ্ছে হ্যাচারি অ্যাটেন্ডেন্ট, এখানে লোক নিবে 28 জন, বেতন সর্বোচ্চ 20,010 টাকা, আর কোনো স্বীকৃতি বোর্ডতে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 23 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যার সর্বোচ্চ বেতন হচ্ছে 20,010 টাকা, এখানে লোক নেওয়া হবে মাত্র 10 জন, কোনো স্বীকৃতি বোর্ডতে আপনি এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 24 নম্বর পদের নাম হচ্ছে ফিশারম্যান কাম গার্ড, এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে 20,010 টাকা, পদসংখ্যা হচ্ছে আপনার 14 জন, এখানেও আপনাকে এসএসসি পাস করতে হবে। 25 নম্বর পদের নাম হচ্ছে ওয়াচম্যান, সর্বোচ্চ বেতন 20,010 টাকা, লোক নেওয়া হবে 26 জন এবং এসএসসি পাস করতে হবে। 26 নম্বর পদের নাম হচ্ছে ক্যাশ পিয়ন, এখানে সর্বোচ্চ বেতন 20,010 টাকা, লোক নেওয়া হবে 2 জন এবং সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। 27 নম্বর পদের নাম হচ্ছে মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট, এখানে সর্বোচ্চ বেতন 20,010 টাকা, লোক নেওয়া হবে 1 জন এবং এসএসসি পাস করতে হবে। 28 নম্বর পদের নাম হচ্ছে বাবুর্চি, সর্বোচ্চ বেতন হচ্ছে 20,010 টাকা এবং এখানে লোক নেওয়া হবে 1 জন, এখানে কোনো বোর্ড হতে আপনাকে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 29 নম্বর হচ্ছে ফন্ড অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে আপনার 20,010 টাকা, লোক নেওয়া হবে 1 জন এবং যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। 30 নম্বর হচ্ছে সুইফার কাম লস্কর, এখানে আপনার সর্বোচ্চ বেতন 20,010 টাকা এবং লোক নেওয়া হবে 1 জন, এসএসসি পাস করতে হবে। 31 নম্বর হচ্ছে পুকুর প্রহরী, এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে 20,010 টাকা, লোক নেওয়া হবে 2 জন, যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। 32 নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, সর্বোচ্চ বেতন হচ্ছে আপনার 20,010 টাকা, লোক নেওয়া হবে 2 জন এবং যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। এই ছিল যে 32টা পদ, সেটার বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা এখন দেখব বয়স কত লাগে। এখানে আপনার 30-23 তারিখ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রার্থীর বয়সসীমা থাকতে হবে 18 থেকে 30 বছর, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেটা 32 বছর। তো আপনারা কোথায় আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি, সেটা এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে http://teletalk.com/bd ওয়েবসাইটে যাইতে হবে। তো তার আগে বলে রাখি যে আবেদনপত্র জমা শুরুর তারিখ হচ্ছে 7/9/2023 সকাল 10টা থেকে, আর জমাদানের শেষ তারিখ হচ্ছে 10/10/2023, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এখনও সময় আছে আপনাদের হাতে। তো এখানে কত টাকা লাগতে পারে সেটা একটু বলে দিচ্ছি। এই যে 1 থেকে 2 নম্বর যে ক্রমিকের পদগুলো আছে সেটার জন্য আপনার 300 টাকা, 400, 334 টাকা লাগবে, এবং 3 নম্বর থেকে 17 নম্বর যে পদগুলো রয়েছে তার জন্য আপনার 400, টোটাল 223 টাকা লাগবে, আর 18 থেকে 32 নম্বর ক্রমিকের পদসমূহের জন্য আপনার টোটাল 112 টাকা খরচ হবে। তো এখন এই যে আবেদন করতে হলে আপনাকে এখানে চলে যেতে হবে dof.teletalk.com.bd, এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফিশারিজ ডিপার্টমেন্ট। তো এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি মাত্র দেখাইলাম সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আরও ক্লিয়ার দেখার জন্য, বিস্তারিত জানার জন্য। তারপর এখানে আপনি আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। এই যে আপনার যে 32টা পদ সংখ্যা আছে এই সবগুলো এখানে শো করবে। তো আপনি যে পদে পদে আবেদন করতে চান জাস্ট সেখানে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার কাছে জানতে চাইবে আপনি কি অল জবসের প্রিমিয়াম মেম্বার, যদি হ্যাঁ হন তাহলে ইয়েস দিবেন, যদি না হন না দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, যাবতীয় তথ্য দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, আপনার যোগ্যতা এসএসসি, এইচএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে আপনার এখানে জব এক্সপিরিয়েন্স থাকলে জব এক্সপিরিয়েন্স দিবেন, আদার এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো দিবেন, সর্বশেষ এখানে যে ক্যাপসাটা আছে এখানে দিবেন, এবং আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে ইউজার আইডি দিয়ে আপনার একটা প্রিপেড টেলিটক সিম থেকে আপনাকে আপনার যে ক্রমিক নম্বর অনুযায়ী, পদ অনুযায়ী যে পরিমাণ টাকা দরকার সেটা এখানে লেখা থাকবে, ওই পরিমাণ টাকা দিয়ে আপনি আবেদনটা সম্পন্ন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সকলকে ধন্যবাদ আজকের জন্য।